নিয়মিত আমাদের তথ্যগুলো দেওয়া হয়, ইউটিউবে অন্য সুইটগুলো আছে। কারণ এক দেড় ঘন্টা একবার দুবার একবার শুনলে মনে থাকে না, যারা আগ্রহী শুনে যদি কিছু উপকার পাওয়া যায় এটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু আধুনিক এই সরঞ্জামকে ভালো কাজে ব্যবহার করা এটা আমাদের উদ্দেশ্য। যদিও যুক্তিতে এটাও একটা বেদাত, যুক্তিতে এটাও একটা নতুন আবিষ্কার, যেহেতু এটা আমরা ভালো কাজে লাগাচ্ছি আশা করি আল্লাহ তাআলা এটাতে গোনা দেবেন না, নাকি বলেন? এটা আমাদের আশা, এটা হলো আমাদের ইশতেহার। আর কেউ যদি নস ধরে বসে থাকেন তারও এই অধিকার আছে, তবে এটা কতটুকু যথাযথ সেটাই আল্লাহ পাক ভালো জানেন। কেউ যদি বলেন যে না এই ছবি করাও ঠিক হচ্ছে না, অনেকে বলতেও পারেন বলেন, তবে আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। আমরা চিন্তা করেছি, যতটুকু বুঝেছি বলেছি, বাকিটা আল্লাহ তাআলার উপরে আমরা ছেড়ে দিয়েছি। সকলে বলি আল্লাহুম আমিন। হাদিসের শাব্দিক অর্থ যদি বিশ্লেষণ করা হয়, মানে শাব্দিক অর্থ যদি নেওয়া হয় সহি হাদিসের, সেই শাব্দিক অর্থের দিকে চিন্তা করলে এগুলোও কবিরা গুনাহ। এই যে এখন যা ছবি তোলাটা হচ্ছে, স্থির হোক বা অস্থির হোক, কে বলেন স্থির হোক, মানে স্থির ছবি আর কেউ চলচ্চিত্র যেটাই বলে না, কিন্তু আমি নাম দিয়েছি স্থির আর অস্থির, নাকি? তো স্থির চিত্র হোক আর অস্থির চিত্র হোক, হাদিসের ভাষা অনুযায়ী সবটাই জাহান্নামের কাজ বলা হয়েছে। কিন্তু এখানেও অনেক ওলামারা, নির্ভরযোগ্য ওলামারা ব্যাখ্যা করেছেন যে এই চিত্র এতটুকু হালাল এতটুকু হারাম। এবং যারা অন্যান্য বেদাতকে বিভিন্ন বেদাত নিয়ে মতভেদ হচ্ছে, আমরা বলছি যে এই বেদাত সেই বেদাত নয় চলবে জায়েজ আছে, ওনারা বলছেন না ওইটাও হারাম, তারাও কিন্তু এগুলোকে মেনে নিয়েছেন, এই ব্যাখ্যাগুলো তারাও মেনে নিয়েছেন যে না এই চিত্র ওই চিত্র না। আমার কথাকে একটু বোঝাতে পারছি? তাহলে আমরাও যেমন কিছু হাদিসের, আপনারাও মানে যারা এখানেও আমরাও আপনারা বলছি, মানে অর্থাৎ আমরা সবাই কিছু হাদিসের কিছু ব্যাখ্যা হয়তো আমাদের মধ্যে আমরা কিছু একরকম বুঝলাম, আপনি এক রকম বুঝলেন, এগুলোই হচ্ছে আমাদের মধ্যে কিছু মতভেদ সৃষ্টি করেছে যেখানে মতভেদের সুযোগ আছে। তো আমি ওলামা ইকরামদের কাছে অনুরোধ করছি, মৌলিক বিষয় যেগুলো মতভেদ নেই সেখানে তো আমাদের কারো মতভেদ নেই, এই আমরা তারা যাই বলি যারা হকের উপরে আছেন সবারই কিন্তু মাশাআল্লাহ দাড়ি লম্বা, কথা ঠিক না বেঠিক? সবাই জামাতের গুরুত্ব দিচ্ছি,